থানা নয় যেন পর্যটন কেন্দ্র। আচমকাই তেলিয়ামুড়া থানা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মুগ্ধ হয়েছেন, বলেন, দেখেই মনে হয় না এটা যে থানা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ধলাই জেলার সরকারি কার্যক্রম শেষ করে আগরতলা আসার পথে আচমকাই তেলিয়ামুড়া থানা পরিদর্শন করেন মঙ্গলবার রাত আনুমানিক 10:30 নাগাদ। মুখ্যমন্ত্রীর থানা পরিদর্শনের খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি, ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া থানা পরিদর্শন করে খুবই মুগ্ধ হন, বলেন, সত্যি এটা থানা নয়, দেখলে মনে হবে পর্যটন কেন্দ্র। থানা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ও তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। গত দুদিন আগে পিডব্লিউডি অফিসে গেছি, তো আজকে আমি কমান্ড্রি ফিরছিলাম, তো ভাবলাম যে আমার দপ্তরেরই তেলিয়ামুড়া থানাটা একবার দেখে নিই কী অবস্থা। তো সব জায়গায় যাচ্ছি, ঠিকঠাকভাবে আছে কি না সব, কারণ সব জায়গায় মানুষকে সার্ভিস প্রোভাইড করতে হবে। আমাদের মাননীয় এমএলএ মহোদয় খবর পেয়ে দৌড়ে এসছেন, তো সে দেখলাম সব ঠিকঠাক আছে কি না। ওসি সাহেবের সাথে কথা বললাম, আমাদের এখানে যে অন্যান্য আধিকারিক যারা আছে সবার সাথে কথা বললাম, তো এর জন্যই এলাম, আর কিছু না, জাস্ট লাগলো। ঠিকই লাগলো, পুরনো, এটা তো পুরনো ছিল স্যার। এই আর্টের ব্যাপারে কি? হ্যাঁ, এই আর্টের ব্যাপারে, আর্ট তো খুবই, তাতে আমি খুবই খুশি হয়ে গেলাম। লোকাল শিল্পী তো ভালো লাগলো, যে থানা সম্পর্কে তো সব মানুষ একসময় ভীতির বিষয়, যেখানে এসে মনে হচ্ছে যেন কেউ এখানে পর্যটন কেন্দ্র মনে হচ্ছে এটা। এই যে ভাবনা চিন্তা, আমি থানা কর্তৃপক্ষ যারা এখানে আছেন, ইনচার্জ আছেন, ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ। মানুষ যেন থানাতে এসে এরকম ফিল না হয়, এটা ফিল গুড, এই বিষয়টা যেন আছে, ভালো, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট।